মিয়ানমারের জান্তা বাহিনী একসময় যে রোহিঙ্গাদের জোর করে নিজ বাসভূমি ছাড়তে বাধ্য করেছে, সেই জান্তাই এবার আরাকান আর্মি সহ বিভিন্ন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠীগুলোর দমনে রোহিঙ্গাদের সহায়তা চাইছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আরাকান আর্মি সহ মিয়ানমারের বিভিন্ন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা বাহিনী, একই সঙ্গে হারাচ্ছে বিপুল পরিমাণ সেনাও। হতাহত হওয়ার পাশাপাশি অনেক সেনাই আত্মসমর্পণ করছে অথবা পালিয়ে যাচ্ছে। এই অবস্থায় তাদের আরও এক দফায় কামানের মুখে ঠেলে দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাই জান্তা বাহিনীর মূল উদ্দেশ্য। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে বিবিসি জেনেছে, এরই মধ্যে জান্তা বাহিনী অন্তত 100 জন রোহিঙ্গাকে জোর করে বাহিনীতে ভর্তি করিয়েছে। আরও একাধিক রোহিঙ্গা জানিয়েছে, রাখাইনের রাজধানী সিতোয়ের কাছে যে আশ্রয় শিবির রয়েছে সেখানে প্রায় প্রতিদিন সামরিক বাহিনীর কর্মকর্তারা এসে বাহিনীতে যোগ দেওয়ার জন্য ভয় দেখিয়ে যায়। জান্তা বাহিনী ক্রমান্বয়ে রোহিঙ্গাদের উপর চাপ প্রয়োগ করে যাচ্ছে। বিবিসিকে এক রোহিঙ্গা জানান, জান্তা বাহিনী ও স্থানীয় কর্মকর্তারা আশ্রয় ক্যাম্পে এসে রোহিঙ্গা পুরুষদের সেনাবাহিনীতে নেয়ার কথা বলে ভয়ভীতি দেখিয়ে যায়। তাই ক্যাম্পের রোহিঙ্গা নেতারা বাধ্য হয়ে তুলনামূলক গরিবদের উদ্বুদ্ধ করছেন সেনাবাহিনীতে ভর্তি হতে। তাদের ভয়, তরুণরা ভর্তি না হলে তাদের বর্তমান যে আশ্রয় সেটাও কেড়ে নেওয়া হবে। তবে জান্তা বাহিনীর মুখপাত্র জেনারেল জাওমিন তুন রোহিঙ্গাদের সেনা হিসেবে সম্মুখ সমরে পাঠানোর বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, তাই আমরা কেবল তাদের নিজেদের প্রতিরক্ষার কাজে সাহায্য করতে বলছি। পরিহাসের বিষয় হল যে রোহিঙ্গাদের জোর করে জান্তা বাহিনীতে ঢোকানো হচ্ছে, মিয়ানমারের সংবিধানে সে রোহিঙ্গাদের নাগরিকত্বই অস্বীকার করা হয়। দেশের ভেতরেও তাদের চলাচল সীমাবদ্ধ, যেতে দেওয়া হয় না দেশের বাইরে। গণহত্যা চালানোর অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার কার্যক্রম চলছে। রোহিঙ্গাদের নাগরিকত্ব না দিয়ে জান্তা বাহিনীতে ভর্তি করার বিষয়টিকে বেআইনি বলে আখ্যায়িত করেছেন মানবাধিকার কর্মীরা। মানবাধিকার সংগঠন 45 রাইটসের কর্মী ম্যাথু স্মিথ বলেন, এ নিয়োগ বেআইনি ও জোরপূর্বক। রোহিঙ্গাদের জান্তা বাহিনীতে নিয়োগ দেওয়ার মাধ্যমে মিয়ানমারে আবারও জাতিগত সহিংসতা বেড়ে যেতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। সামদানি প্রত্যয়, আরটিভি।